দেখো নবম শ্রেণীর জ্যামিতি উপপাদ্য কি বলেছে? উপপাদ্যটা সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত হবে, এটা প্রমাণ করে দেখাতে হবে। খুব সোজা প্রমাণ, ভালো করে বুঝবে আমি কীভাবে করছি। লেখাটা তোমরা বইয়ে আছে, লেখাটা লিখতে হবে, শুধু বুঝে নাও, সুন্দর করে বুঝে নাও, আর কিন্তু নিজেই করতে পারবে। মনে করো তাহলে প্রদত্ত কি? প্রদত্ত এ বি সি ত্রিভুজ, প্রদত্ত ধরি এ বি সি ত্রিভুজ ও এ বি ডি ত্রিভুজ, উভয়ই একই ভূমি এ বি, উভয়ই একই ভূমি এ বি, এবং তারা ভূমির একই পার্শ্বে অর্থাৎ উপর দিকে ভূমির একই পার্শ্বে অবস্থিত। তাহলে আমাদের মন করতে হবে কি, তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ বি এ সমান্তরাল সি ডি। আমাদেরকে প্রমাণ করতে হবে কি, বি এ সমান্তরাল সি ডি। আমি আরো বলে দিচ্ছি, দেখো ধরি প্রদত্ত, এটা প্রদত্ত বা বিশেষ নির্বাচন, নির্বাচন নয় নির্বাচন। তাহলে ধরি এ বি সি ত্রিভুজ ও এ বি ডি ত্রিভুজ উভয়ই একই ভূমি বি এ এর উপর অবস্থিত এবং তারা ভূমির একই পার্শ্বে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল পরস্পর সমান। সমান সমান ক্ষেত্র বলেছে, তাদের ক্ষেত্রফল সমান। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, ত্রিভুজ দুটি একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ বি এ সমান্তরাল সি ডি। আমি আরেকবার বলে দিচ্ছি, অল্প সময় প্রদত্ত কি, ধরি এ বি সি ত্রিভুজ ও এ বি ডি ত্রিভুজ উভয়ের ক্ষেত্রফল সমান, উভয়ে একই ভূমি বি এ এর উপর অবস্থিত এবং উভয়ই ভূমির একই পার্শ্বে অবস্থিত। আমাদের মন করতে হবে কি, এ বি সি ত্রিভুজ ও এ বি ডি ত্রিভুজ উভয়ে একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত, অর্থাৎ বি এ সমান্তরাল সি ডি। তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে বি এ সমান্তরাল সি ডি। অঙ্কন কি, এখানে অঙ্কন করতে হবে, আগের উপপাদ্যতে অঙ্কন ছিল না, এখন অঙ্কন করতে হবে। অঙ্কন কি, এই ভূমির উপর ডি এ এর উপর সি বিন্দু থেকে একটা লম্ব আর একটা ডি বিন্দু থেকে লম্ব, আর কিচ্ছু নেই। তাহলে দেখো সি বিন্দু যখন লম্বটা আছে তখন বাড়াতে হচ্ছে না সরলরেখাটাকে, কিন্তু এইখানে লম্বটা আনলে বাড়াতে হচ্ছে। আমি ছবিটি যদি এভাবে আনতে এইখানে মতো নিয়ে আসতে তাহলে বাড়াতে হতো না। তাহলে যেমন অঙ্কন করবে সেরকম লিখতে হবে, যদি বাড়াতে হয় তাহলে বর্ধিতাংশের উপর লিখতে হবে, আর যদি না বাড়াতে হয় যেমন আছে সেরকম লিখতে হবে। তাহলে অঙ্কন কি, সি ও ডি বিন্দু দিয়ে বি এ সরলরেখার উপর, বি এ সরলরেখাংশের উপর দুটি লম্ব কি টানলাম, একটা নাম দিচ্ছি মনে করো এটা সিপি আর এটা ডি এম মনে করো। তাহলে কি বললাম, সি বিন্দু থেকে বি এর উপর সিপি এবং ডি বিন্দু থেকে বি এর বর্ধিতাংশের উপর ডি এম লম্ব অঙ্কন করিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো ভালো করে শোনো, সি বিন্দু থেকে বি এর উপর সিপি এবং ডি বিন্দু থেকে বি এর বর্ধিতাংশের উপর ডি এম লম্ব অঙ্কন করিলাম। অঙ্কন শেষ, প্রমাণ, প্রমাণে আসছে। দেখো প্রমাণ যখন করছি খুব সোজা, দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এ বি সি, এ বি সি ত্রিভুজে এটা ভূমি এটা লম্ব, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ইন্টু ভূমি ইন্টু কি লম্ব বা উচ্চতা যেটা বলি আমরা, উচ্চতা, লম্বটা তো উচ্চতা এখানে। তাহলে দেখো, তাহলে আমি করছি ক্যালকুলেশনটা খুব সোজা। সিমিলারলি দেখো এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল তাই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ওই দুটোর ক্ষেত্রফল সমান বলেছে, ত্রিভুজ দুটির ক্ষেত্রফল সমান। তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল সমান দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে প্রথম ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, এটা মানেই ক্ষেত্রফল অ্যাকচুয়ালি, ত্রিভুজ এ বি সি মানে ত্রিভুজ এ বি সির ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, হাফ ইন্টু ভূমি, ভূমি মানে ডি এ ইন্টু উচ্চতা মানে সি পি, এটাই ক্ষেত্র হাফ ইন্টু ভূমি, ভূমি মানে বি এ ইন্টু উচ্চতা মানে হচ্ছে ডি এম, যেমন নাম দেবে সেমন লিখবে। তাহলে দেখো হাফ হাফ কাটা গেল, ভূমি একই বি এ কাটা গেল, তাহলে পাচ্ছি কি, অতএব
সিপি সমান ডিএম, কি পেলাম? সিপি সমান ডিএম, এই দুটো লম্ব দুটো নিয়েছিলাম, লম্ব দুটো সমান পেলাম। আবার দেখো ওই লম্ব দুটি একই সরলরেখার উপর লম্ব, তাহলে দুটো সরলরেখাংশ যদি একই সরলরেখার উপর লম্ব হয় তাহলে ওই সরলরেখাংশ দুটি কী হবে? পরস্পর সমান্তরাল হবে। তাহলে যেহেতু লম্ব অতএব একই সরলরেখার উপর লম্ব, অতএব সিপি সমান্তরাল ডিএম। যেহেতু দেখো এই চতুর্ভুজটা খেয়াল রাখো এই চতুর্ভুজটার ক্ষেত্রে কী হচ্ছে, এই চতুর্ভুজটার ক্ষেত্রে এইটার সঙ্গে এইটা সমান আবার এইটার সঙ্গে এইটা সমান্তরাল, অর্থাৎ চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান ও সমান্তরাল, তাহলে কী হবে, চতুর্ভুজটা একটা সমান্তরিক হবে। তাহলে কী বলবো, সিপি এমডি চতুর্ভুজের সিপি সমান ডিএম এবং সিপি সমান্তরাল ডিএম, অতএব সিপি এমডি চতুর্ভুজটি একটা সমান্তরিক। আর সমান্তরিক হলে আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলো কী হয়, পরস্পর সমান্তরাল হয়। অতএব পিএম সমান্তরাল সিডি, অতএব পিএম সমান্তরাল, পিএম সমান্তরাল সিডি। এখন উত্তরটা আসে নাই, পিএম তো আমাকে উত্তরে চাইনি, আমাকে বিএ চেয়েছে, তাহলে পিএম সরলরেখা যায় বিএ সরলরেখা তাই, অতএব বিএ সমান্তরাল সিডি। তাহলে প্রমাণ হলো না, আমরা যেটা প্রমাণ করতে চেয়েছিলাম সেটাই প্রমাণ হলো। তাহলে সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত।